লালগোলায় একাধিক কর্মসূচিতে প্রয়াত মন্ত্রী আব্দুস সাত্তারকে স্মরণ করল কংগ্রেস। আব্দুস সাত্তারকে সামনে রেখেই কার্যত লোকসভার প্রস্তুতিতে কংগ্রেস নেতৃত্ব, যদিও এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এক টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক, হিরো উইন্টার কার্নিভাল, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটো মার্টে, এখন বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। লোকসভা ভোটের আগে লালগোলায় প্রয়াত প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারের প্রভাবকে কাজে লাগাতে চাইছে কংগ্রেস। স্মরণসভা থেকেই কার্যত প্রচারে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস জামানার শেষ দুবার তিনি মন্ত্রী ছিলেন লালগোলার বিধায়ক আব্দুস সাত্তার। সাত্তারের মন্ত্রিত্বকালে তার ব্যাপক প্রভাব ছিল এলাকায়। 1991 সালে 28শে ফেব্রুয়ারি প্রয়াত হন আব্দুস সাত্তার। তবে আব্দুস সাত্তারের স্মৃতি এখনও লালগোলায় রয়েছে। বুধবার ছিল তার স্মরণসভা, সেই সভা থেকেই কার্যত ভোটের প্রস্তুতি শুরু করল কংগ্রেস। কারণ বর্তমান রাজনৈতিক যা পরিস্থিতি, যেখানে রাজ্য থেকে কেন্দ্র সর্বস্তরে শুধু চুরি চুরি দুর্নীতি, এটাই যখন শিল্প হয়ে দাঁড়িয়েছে, তখন সাত্তার সাহেবদের মতো মানুষদের জীবনযাত্রা, তাদের কর্মকাণ্ড, আমাদের মনে হয় যে বেশি বেশি করে প্রচার হওয়া উচিত। কারণ আজকের প্রজন্ম সেই ধরনের রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে জানেন না। মানুষ বুঝতে পারে যে রাজনীতি এটা নয়, রাজনীতি ছিল সেটা যেটা সাত্তার সাহেবরা করে গেছেন। তার জন্যই আজকে সাত্তার সাহেব সম্পর্কে আমাদের আজকে স্মরণসভা হচ্ছে, আমাদের লালগোলা বাজারে তার প্রতিক্রিয়া সহ র্যালি হলো, এখন আমাদের রক্তদান শিবির চলছে যুব কংগ্রেসের উদ্যোগে। আমরা যাব কৃষ্ণপুর হাসপাতালে ফল বিতরণ করতে। এদিন রক্তদান শিবির থেকে হাসপাতালে ফল বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। প্রয়াত মন্ত্রীর ভাবমূর্তি সামনে রেখেই ভোটের প্রস্তুতিতে কংগ্রেস নেতৃত্ব। যে কাজগুলো আমরা করেছি এবং যে কাজগুলো উনি করেছেন সেগুলো নিয়ে অনেকে আজকের এই দিনে তারাই লালগোলার মানুষরাই, লালগোলার যারা নেতৃত্ব আছে তারাই এই এখানে বসে তারা তাদের কথা বললেন, যারা দেখেছেন তারাও বললেন, যারা দেখেননি তারাও বললেন। কংগ্রেস রাজ্যে ক্ষমতা হারালেও আব্দুস সাত্তারের ছেলে বর্তমানে জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা লালগোলা থেকেই 6 বারের জন্য বিধায়ক নির্বাচিত হন। যদিও গত বিধানসভা ভোটে লালগোলায় তৃণমূল প্রার্থী মোহাম্মদ আলীর কাছে পরাজিত হন আবু হেনা। লোকসভা ভোটের আগে প্রাক্তন মন্ত্রীর মুখকে সামনে রেখে প্রচারকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। বরাবরই ওনার ফটোকে সামনে রেখে যে লড়াই আন্দোলন দেখেছি, কিন্তু বর্তমানে কংগ্রেসটা বিজেপি কংগ্রেস হয়ে গেছে। দেখুন ওদের ওনাদের আব্দুল সাত্তারকে নিয়ে করছেন কি কেনা কেনা ওনাদের নিজস্ব স্ট্র্যাটেজি, তবে লালগোলার মানুষ এই বিজেপি কংগ্রেসকে খাবে না। এ নিয়ে পাল্টা তৃণমূলকে বিদ্যে ছাড়ছে না কংগ্রেসও। সাত্তার সাহেব সবার উপরে, তাই সাত্তার সাহেব কিনে রাজনীতি আমরা করি না, বরঞ্চ বর্তমান প্রজন্মে যারা রাজনীতির নেতাদের দেখছে আজকে কেন্দ্র থেকে রাজ্য রাত দিন চুরি 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 দুর্নীতি স্বজন পোষণ, সাত্তার সাহেবদের মানুষ, সাত্তার সাহেবদের মতো নেতাদের জীবন নিয়ে যত আলোচনা হবে, আমার মনে হয় রাজনৈতিক আজকে যে বর্তমানের প্রজন্ম তারা শিখবে। লোকসভা ভোটের আগে সাত্তারকে ঘিরে সরগরম লালগোলার রাজনীতি। লালগোলা থেকে মানোয়ারুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।